তো সাইকেল আরায় গলি কাজল যে স্যাররে বলতেছে স্যার আমার সাইকেল আরায় গেছে সাইকেলের ব্যবস্থা করে দিন কিন্তু নালি কিন্তু গতবার যা করেছিলাম এবারেও কিন্তু তাই করবানি গতবার সাইকেল আরায় গলি যা করেছিলাম এবারেও তাই করবানি তা শুনে স্যার কাঁদিয়ে গেছে যে গতবার সাইকেল আরায় গলি আগে স্যারের সাথে কি আরছে মারামারি দাঙ্গা হাঙ্গামা না কি যে কি করছে এবারেও যদি তাই করে তো অফিসের মধ্যে একটা ঝামেলা তেমনি নরমালে জিজ্ঞেস করছে কাজল গতবার সাইকেল আরায় গলি তুমি কি আরছিলে তাই কও 10 মাইল আইটি গেছিলাম সবচেয়ে বেশি তারাই করে ইহুদ নাসারা করে বহুত হিন্দু করে আমাদের ফরিদপুরে বাঙ্গার ওই পাশে একটা মাদ্রাসা আছে কাউলিবে না হযরত মাওলানা শফিক মাদানী হাফিজাহুল্লাহর মাদ্রাসা উনি বললেন প্রত্যেক বছর সবার সময় ওই পাশে এক হিন্দু মাদ্রাসা একটা গরু দেয় এক হিন্দু বড় লোক মাদ্রাসা একটা গরু দেয় সবার খেদমতের জন্য মাহফিলের জন্য কুরবানির সময় ছেলেকে একটা গরু দেয় মাদ্রাসা বড় বড় বিল্ডিং করছে অর্ধেক মনে হয় ইট হবে সেই হিন্দু ভদ্রলোকের দিয়া মাঝে মাঝে বাজার করে পাঠায় দেয় ছাত্র ওস্তাদদেরকে খাওয়ানোর জন্য এই হিন্দু ভদ্রলোকের দান করে অনেক হিন্দু আছে দান করে অনেক হিন্দু আছে এরকম ভালো তো হুজুর আমরা কাফের থাকা কালে যে ভালো কাজগুলো করছি এর কোনো প্রতিদান দেবে না আল্লাহ তো হুজুর বলেন এর প্রতিদান তো পেয়েই গেছো কি বললাম হুজুর এর প্রতিদান কয় যে তুমি কাফের থাকা অবস্থায় যে ভালো কাজগুলো করেছো এর প্রতিদানে আল্লাহ পাক তোমাকে ঈমানের মত নিয়ামত দান করেছে এর কারণে তুমি ঈমান পেয়েছো ফাঁকে একটু কয়ে যাই মাঝে মাঝে মাদ্রাসার জন্য আপনারা কালেকশনে যান না মাহফিলের কালেকশন মসজিদের কালেকশন মাদ্রাসার কালেকশন যান কালেকশনে মুসলমানদের কাছ থেকে কালেকশন করেন হিন্দুরা যদি কিছু দেয় এটা কিন্তু নেবেন হিন্দুরা দিলেও নেবেন এটা ফেরত দেবেন না হতে পারে ওই হিন্দু ভদ্রলোকের 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা দানের ওসিলায় আল্লাহ তাআলা তাকে ঈমান নসিব করে বসতে পারে টাকাটা যদি না নেন তাহলে হিন্দু ভদ্রলোক ইসলামের প্রতি ঘৃণা এসে যেতে পারে মুসলমানরা হিংসুটে এরা বড় তরফদার হিংসুটে এইগুলো তার ঘৃণা আসলে আর হিদায়াত নসিব হবে না আপনি যদি তার টাকাটাকে সাদরে গ্রহণ করেন লোকটার মনটা তৈরি হয়ে যেতে পারে আল্লাহ পাক সেই ওসিলায় তাকে ইমানের মতো নিয়ামত দান করতে পারে কথা বলেন পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন নিজ হাতে ফেরেশতাদেরকে ডাইকে আল্লাহ পাক একটা আলোচনা সভা করলেন মত বিনিময় সভা মত বিনিময় সভায় আল্লাহ পাক ফেরেশতাদের অবস্থা জানতে চাইলেন বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা মানুষের আগে হাজার হাজার লক্ষ লক্ষ বছর এ দুনিয়ায় বসবাস করত জিন জাতি তাদের উপরে আল্লাহ পাকের দেওয়া তৎকালীন শরিয়াত কি ছিল সেটা আমাদের জানার বিষয় নয় অসংখ্য জিন লম্বা লম্বা হায়াত পাইত এ জগতে তারা বসবাস করত তারা যখন উশৃঙ্খলা আর বিশৃঙ্খলা করতে করতে একটা সীমা লঙ্ঘন করল আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তাদের উপরে একটা মহামারী জারি করে দিলেন তো ফেরেশতাদের এই মারপিটে অধিকাংশ জিনিস শেষ হয়ে গেল আল্লাহ পাকের কুদরতি হিসাবে যাদেরকে রাখা মঞ্জুর করেছিলেন তাদেরকে আল্লাহ পাক কায়দা করে রেখে দিলেন পরবর্তীতে সেখান থেকে জিনদের প্রোডাকশন আবার শুরু হলো হায়াত পায় বেশি লম্বা পায় লম্বা হায়াত পায় যার কারণে জিনদের সংখ্যা বর্তমানেও মানুষের চাইতে শত শত গুণ বেশি কোটি কোটি গুণ বেশি বলা হয় সাহাবী জেন হুজুর সাল্লামকে দেখেছেন এরকম জিন এখনো বেঁচে আছে তাদের সন্তান সন্ততি হতে থাকে দীর্ঘকাল পর্যন্ত মানুষ একটা বয়সে যে সন্তান দেওয়া বন্ধ হয়ে যায় নারীদের বয়সের মেকদার হলো 55 বছর বয়সের পরে নারীরা সন্তান ধারণ করতে পারে না পুরুষদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্তই তাদের যোগ্যতা থাকে কিন্তু নারীদের যোগ্যতা 55 বছর বয়সের থেকে বেশিরভাগই বন্ধ হয়ে যায় কিন্তু জিনদের যোগ্যতা চলতে থাকে একেবারে হাত্তাল মউত যার কারণে তাদের সংখ্যা জিন জনসংখ্যা খুবই বেশি
তো জিনদের এই আচরণে তাদেরকে ধ্বংসলীলা চালাই দিয়ে শেষ করে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বসলেন আর বললেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইতে চাই পাঠাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের ধারণা কি? ফেরেশতারা ডাইরেক্ট প্রতিবাদ করলেন না, ফেরেশতা তো ভদ্র জাতি আমাদের মতো উশৃঙ্খল না। ফেরেশতারা সুকৌশলে প্রতিবাদ করলেন কিন্তু ভাষা দিয়ে না, ভাষা এভাবে বললেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা, তুমি কি আবার পরবর্তীতে এমন জাতি বানাইতে চাও যে জাতিরা মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা, যারা ওর ভিতরে ফিতনা ফাসাদ করবে, গঞ্জাম ফাসাদ করবে, খুনোখুনি করবে, রক্ত রিজি করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, স্বামীতে স্ত্রীকে মেরে ফেলবে, স্ত্রীতে স্বামীকে মেরে ফেলবে, বাপে ভাইকে, বাপে ছেলেকে মারবে, ছেলেতে বাপকে মারবে, ভাইতে ভাইকে আয়াখাত জাগার জন্য খুন করে ফেলবে, এই জাতিকে আবার তুমি বানাইতে চাও? বলা হয় যে ফেরেশতারা কি তাহলে গায়েব জানতো যে তারা ভবিষ্যতে কি হবে, এটা কিভাবে বলল? কয় না, জিনদের অবস্থা পর্যবেক্ষণ করে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে এই অভিজ্ঞতার আলোকে তারা সন্দেহ করে বলতেছে যে পরবর্তী যাদেরকে বানাবা তারা কি আবার এমন হবে নাকি? আল্লাহ পাক জবাব দিলেন মা ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তা তোমরা ফেরেশতারা জানো না। কথা ঠিক কি না? আল্লাহ যা জানে তা ফেরেশতারা কি জানে? কখনো জানে না। ফাকালাকাল্লাহু আদম, আল্লাহ পাক তার সিদ্ধান্তে অটল থেকে আদম আলাইহিস সালামকে বানানোর সিদ্ধান্ত নিয়েই ফেললেন। আর বানাইলেন আদমকে, ফেরেশতাদেরকে বললেন জমিনের উপরের থেকে মাটি নিয়ে আসো। আদিম শব্দের অর্থ হলো চামড়া, আদিম মানে চামড়া, জমিনের চামড়া তুলে নিয়ে আসো। সারা পৃথিবী যতটুকু আল্লাহ বানাইছিলেন সে সময় জমিনের উপরের থেকে চামড়া নিয়ে যাও, সারা জমিনে সারা দুনিয়ার সব জায়গা থেকে জমিনের চামড়াটা তুলে নিয়ে এসো উপরের থেকে এক পাত্তা, যার কারণে এই মাটি জমিনের চামড়া দিয়ে বানানোর কারণে আদম আলাইহিস সালামের নাম রাখা হয়েছে আদম, আদিম থেকে আদম, আর আদিম মানে চামড়া। সারা দুনিয়ার মাটিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা খামিরা বানাইয়া ফেরেশতাদেরকে একটা স্ট্রাকচার দিলেন, একটা নমুনা দিলেন যে এভাবে এভাবে বানাও। কোরআনে যে কথা বলে এ কথার মধ্যে কি সন্দেহ আছে আপনাদের? তো কোরআনে এভাবেই বলতেছে, ফেরেশতারা খামিরা বানাইয়া আল্লাহর দেওয়া স্ট্রাকচার অনুযায়ী গলার নিচের টুক বানাইলেন ফেরেশতারা, এটুক বানাইতে বলছেন, উপরের টুক বানাইতে দেখাই দেন নাই যে কিভাবে বানাবে। তো ফেরেশতারা গলার নিচের টুক বানাইয়া এরপরে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আদমকে এইটুক না, এই সঙ্গে আর কোনো পার্শপাতি আছে? আল্লাহ পাক বললেন যে আসলটা কি তো রয়ে গেছে, ইউনিট তৈরি করা হয়নি, ইউনিট মাথা, তারপরে হেডলাইট বানানো হয়নি চোখ, তারপরে তার টাওয়ার বানানো হয়নি, তার ইয়ারফোন বানানো হয়নি, তার হলার বানানো হয়নি, মেলা কিছু রয়েছে, হলার মুখ, তাহলে এইটুক কিভাবে বানাইব? আল্লাহ পাক বললেন এইটুক তোমরা পারবা না, এইটুকের ভিতরেই মডেলিং আছে বহুত, এইটুকের ভিতরেই হবে পার্থক্য। একই টাইমে হাজার হাজার কোটি মানুষ হবে, আর একটা মানুষের চেহারার সাথে একটা মানুষের চেহারায় মিলবে না, এইটা পার্থক্য হবে শুধু এইটুকের মধ্যে, এটা তোমাদের কুদরতে তোমাদের ক্ষমতায় কুলাবে না, ওটুক আমি নিজ হাতে বানাইতে হবে। ফাখলাকাল্লাহু রাসা আদামা বিয়াদাইহে, আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের মাথা মুখমণ্ডল এই মুখ এই উপরের টুক তৈরি করলেন, পূর্ণ হয়ে গেল আদম আলাইহিস সালামের বডি। এবার আল্লাহ পাক বললেন হে ফেরেশতা মণ্ডলী উসজুদুলি আদম, তোমরা আমার আদমরে সিজদা করো। ফেরেশতাদের স্বভাব হলো সামিনা ওয়া আতানা, অত্যন্ত ভদ্র জাতি, সভ্য জাতি, মানার মাদ্দা তাদের ভিতরে 100 ভাগ, বলতে যে দেরি মানতে দেরি নাই, কোনো যুক্তির দাব ধরে না, যুক্তিতে মিলুক আর না মিলুক তারা বলার সাথে সাথে আমল করে। উসজুদুলি আদম, আল্লাহ পাকের উদ্দেশ্য বিশাল আমরা বুঝতে পারবো না, যে আদমকে বানাইতে ফেরেশতারা মৌনভাবে অসম্মতি পোষণ করেছে, সেই আদমকে বানাইয়া ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা দেওয়ার অর্ডার দিলেন, তোমরা যাকে বানাইতে
তোমরা গোপন ভাবে নিষেধ করেছো বা অসমর্থন দিয়েছো তাকে দিয়ে তোমরা তাকে তোমরা শ্রদ্ধা করবা সম্মান দিবা সে হবে সবচেয়ে দামি এজন্য তাদেরকে দেশের জাদিয়ার অর্ডার করলেন ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল কিসসা সবাই জানেন ইল্লা ইবলিস শুধু ইবলিস সিজদা করে নাই শুধু ইবলিস সিজদা করে নাই ইবলিস তো ফেরেশতা না ইবলিস কিন্তু জিনের বংশ তো বলা হলো যে ফেরেশতাদেরকে আল্লাহ সিজদা করতে বলছেন তো ইবলিস সিজদা না করলে ইবলিসের দোষ কি ফেরেশতারা তো করছে কা ইবলিস 8 লক্ষ বছর ইবাদত করেছে এই আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে 8 লক্ষ বছর আমার আপনার পাশার নিচের যার যে জায়গা আছে এই জায়গা ইবলিস সিজদা করে ছুঁয়ে গেছে আমি আপনি জানি না আসমান আর জমিনের ভিতরে কোন জায়গা তার সিজদা করতে বাদ নাই এত বড় আবেদ আর বুজুর্গ যার ইবাদত আর তার এলেমের কারণে আল্লাহ তাআলা সে তাকে ফেরেশতা না হওয়া সত্ত্বেও ফেরেশতাদের নেতৃত্ব দিয়ে দিয়েছেন মুআল্লিমুল মালাকুত বলা হয় ফেরেশতাদের লিডার যদিও ভিন্ন জাতি ফেরেশতাদের মধ্যে থাকার কারণে ওই হুকুমের অধীনে সে এসে গিয়েছিল তার উপরে হুকুম ছিল যে তুমিও সিজদা করো সবাই সিজদা করছে ইল্লা ইবলিস ইবলিস করে নাই তো আল্লাহ পাক এবার বললেন ইয়া ইবলিস মা মানাক আন তাসজুদা ইয আমারতুক লিমা খলাকতু বিয়াদাইয়া আদমকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন এই আয়াতের দ্বারা প্রমাণ ইয়া ইবলিস মা মানাক আন তাসজুদা ইয আমারতুক লিমা খলাকতু বিয়াদাইয়া ও ইবলিস যেই আদমকে আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি গলার উপরে টুক বানাইছেন মানে আমি নিজ হাতে তৈরি করেছি তাকে একটা সিজদা দিতে বললাম কোন জিনিসে তোকে সিজদা থেকে ঠেকাইলো বোঝা যায় সর্বপ্রথম মানুষটাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন কথা বলেন স্বীকার করবেন না সর্বপ্রথম মানুষটার নাম কি একটু বলেন কি আপনাদের এটা কি 13 খাদা না দিগলে দিগলিয়া পাশের থানা 13 খাদা ওই জায়গা কি আদম আলাইহিস সালাম আইছিল নাকি আল্লাহই জানে মানে তো আদমপুর গ্রামই একটা আছে আপনাকে তো জানা উচিত খুলনার মানুষ অনেক দিক দিয়ে দাবি সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামের নাম সেই নামে গ্রাম খুলনা আর বাংলাদেশের সর্বপ্রথম তবলিগ আনছে তাওই খুলনার হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনারা বড় ভাগ্যবান বড় দামি মানুষ প্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম নাকি প্রথম মানুষটার নাম বান্দর লানাতুল্লাহ প্রথম মানুষটার নাম কি বান্দর নাকি আদম ঠিক না যারা মনে করে যে আমরা বান্দা আমাকে বান্দরের চেয়ে বানাইছে তারা মনে করলে করতে পারে তারা বান্দরের আওলাদ সেটা তাদের ব্যাপার স্বভাব তাদের বান্দরীয় স্বভাব ঠিক না আমাদের প্রধানমন্ত্রী মানুষের আওলাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুরও বান্দর মানুষের আওলাদ জিয়াউর রহমানও মানুষের আওলাদ ইরশাদ চাবও মানুষের আওলাদ এমন যদি কেউ সাইদুল সুজ্জে বান্দরের বংশধর হতে চায় তাতে আমাকে কি আমরা কেউ বান্দরের আওলাদ না ঠিক না আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ থেকে সৃষ্টি করেছে দুঃখ লাগে এর মাথার মধ্যে কেন ঢুকলো কি পরিমাণ ফেসবুকে ডেলি দেখি তো কত তার লেখে একটু লজ্জা হলো না একটু নিজের বিবেক বিবেচনা বোধ হলো না যে আমি কি লিখতেছি যে ডারউইনে মন্তব্য করেছে সে ডারউইন খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান সে পড়িয়ে মরুগ তারে যে আমাকে দরকার নেই তুমি মুসলমানের সন্তান হইয়া বাংলাদেশে সেই কুকুমন্তর কেন তুমি টেনে আনতে যাবা বিগত কত শিক্ষা অফিসার চলে গেল কত স্যার চলে গেল কোন অফিসার চলে গেল কত মন্ত্রী চলে গেল কেউ এই কথা লিখতে সাহস পাইল না তুমি ইয়া লিখতে গেছো কেন কি দরকার আছে যা যুক্তি তো মেলে না আমাদের ফরিদপুরের ভিতরে মাদারীপুর এক জেলা আছে এই সেই জেলা এক থানা আছে স্বর্ণমুগুরিয়া সেই স্বর্ণমুগুরিয়াটা বান্দরের আড্ডা গাছে গাছে বান্দর দেখে আসছি যে মুরব্বীরা শত শত বছর ধরে সেই জায়গা বান্দর একটা বান্দরের ন্যাস পড়ে সোজা হয়ে মানুষ হয়ে গেল না আর কবে ডারউইনের আব্বা বলে বান্দর ন্যাস পড়ে বান্দরে সোজা হয়ে গেছে তারপর তাকে বংশধর তৈরি হয়েছে একথা অতীত একটু লজ্জা করা উচিত কেউ কি নিচের দুর্বলতা প্রকাশ করতে চায় কথা কন এখন যারা আমরা ধনী হয়ে গেছি যখন একসময় আমরা অত্যন্ত গরিব ছিলাম আমি নিজেই গরিব ছিলাম আমার কথা আমি বলতে লজ্জা পাই না আমি আমার আব্বার নিতান্ত গরিব বাপের সন্তান আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাইনি এক কান ফুটো টিনও ভাগে পাইনি এক কান ভাঙ্গা থালও ভাগে পাইনি
দুই কাঠার বাড়ি, এ তুই আমার আব্বা মারা গেছে, দুই কাঠার জমি দুই ভাই, ছোট দুই ভাইরে ছেড়ে দিয়ে আলাদা জমি কিনে বাড়ি করছি। আল্লাহ তাআলা এখন অনেক দেশে তিনতলা বাড়ি দেশে, ঘর বাড়ি বহু দেশে, প্রিমিয়ার গাড়ি দেশে, মোটরসাইকেল দুই তিনের, এমনি গোলি বান্দা তাই তা চালানোর মানুষ নাই। ছেলেরা বিভিন্ন মাদ্রাসা পড়ে পালসার গাড়ি কিনে দুই তুইয়ে গেছে, কবে আসবে একদিন, দুই তিন মাস পর একদিন এসে চালায়। এ বহু কিছু দিছে, মাসে বছরে 10-20 লাখ টাকা দান করা তৌফিক দিছে, কিন্তু আমি সে পিছনের কথা ভুলি না, আমি সে গরিব বাপের ছেলে। অনেকে আছে যখন এই গরিবের থেকে বড় লোক হয়ে যায় তখন জিজ্ঞেস করলি সে পিছনের কথা কয় না, ওর বাপ যে কিচেন ব্যস্ত তা কয় না। আমরা জমিদারের পোলা, আমার দাদা জমিদার ছিল, ফাঁকে এক সময় আমরা কেস কাছারিতে বলে সব শেষ হয়ে গেছিল, ফিরে আবার তার চেয়ে বড় হয়েছি, এইভাবে গল্প মারতে পারে। কেউ নিজের পিছনের দুর্বলতা কইতে চায় না, কিন্তু স্যার জাফরুল্লাহ কেন সেই দুর্বলতা কইতে চায় যে উনি বান্দরের বাচ্চা, একর কি দরকার। আমরা সবাই মানুষের আওলাদ, কতক্ষণ আমরা সবাই মানুষের আওলাদ, আমরা কেউ অন্য কোনো বিজাতির থেকে পরিবর্তিত হয়ে আসি নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছেন এবং নবী হিসেবে, উনি কলেজের প্রফেসর না, উনি ইঞ্জিনিয়ার না, ডাক্তার না, উনি IABM পাস না, উনি আসমানি কিতাবের আলেম ছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10 খান সহিফা দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, এই সহিফা কিতাব দিয়েই উনি সংবিধান চালু করছেন। ওনার সন্তান দেখে গেছেন উনি 1,24,000 বা 25,000 সন্তান উনি দেখে গেছেন, অর্থাৎ সন্তান মানে নাতি নাতনি এভাবে 1,000 বছর হায়াত পাইছে, তো তাতে ছেলে ছেলে মেয়ের ছেলে নাতি নাতনি কত কিছু হতে পারে, 1,000 বছর তার কম না। এই লম্বা টাইমে উনি 16 লক্ষ সন্তান দেখে গেছে, উনার সন্তানদের মধ্যে উনি কয়েকজন নবীও পাইছে, উনার সন্তানদের মধ্যে ইদ্রিস আলাইহিসসালাম, উনার সন্তানদের মধ্যে শীস আলাইহিসসালাম, উনার সন্তানদের মধ্যে মাহলাইল আলাইহিসসালাম, এদের সব নবী ছিলেন। এভাবেই ধারাবাহিকতা চলে আসছে। এরপরে আসে 1,000 বছর পরে আসে নূহ আলাইহিসসালাম, তার 1,000 বছর পরে আসে ইব্রাহিম আলাইহিসসালাম, এরপরে ধারাবাহিক শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে পর্যাপ্ত নবী, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম দুইজনই নবী, তাদের বংশে আছে ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের সব কয় ভাইও নবী হতে পারে এমন অনেকের ধারণা। তারপরে দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, শামউইল আলাইহিসসালাম, এরকম বহুত আলাইহিসসালাম নবী আছে। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল চলে গেছে হযরত ঈসা আলাইহিসসালামের আগ পর্যন্ত। আর মানবজাতি সৎপথে চলতে পারে, মানবতা ধরে রাখতে পারে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীদেরকে প্রেরণ করেছেন বয়ানের জন্য, আর তাদের দিক নির্দেশনার জন্য 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। এতক্ষণ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের বুদ্ধির উপরে ছেড়ে দেন নাই, যদি বুদ্ধির উপরে ছেড়ে যেত তাহলে আমাদের জাফরুল্লাহ স্যার যা করছে আমরা তাই করে বসতাম, ঠিক না? ছোটবেলায় একদিন শুনতাম কাজলের নাটক, কাজলের নাটক, কাজলের সাইকেল হারিয়ে গেছে, অফিসে চাকরি হারে সাইকেল হারিয়ে গেছে, জানেন তো অনেকে শুনছেন, এগুলো কানে আসতো লিউড়ে শুনতাম। তো সাইকেল হারিয়ে গেলি কাজল যে স্যাররে বলতেছে, স্যার আমার সাইকেল হারিয়ে গেছে, সাইকেলের ব্যবস্থা করে দিয়েন, কিন্তু নালি কিন্তু গতবার যা করছিলাম এবারও কিন্তু তাই করবানি, গতবার সাইকেল হারিয়ে গেলি যা করছিলাম এবারও তাই করবানি। তা শুনে স্যার কাঁপিয়ে গেছে যে কতবার সাইকেল হারিয়ে গেলে আগের স্যারের সাথে কি আছে মারামারি দাঙ্গা হাঙ্গামা না কি যে কি করছে, এবারও যদি তাই করে তো অফিসের মধ্যে একটা ঝামেলা। তেমনি নর্মালে জিজ্ঞেস করছে কাজল গতবার সাইকেল হারিয়ে গেলে তুমি কি এসেছিলে, তাই কো, 10 মাইল হেঁটে গেছিলাম, সাইকেল হারিয়ে গেলে তো বাড়ি 10 মাইল হেঁটে যাতি হবে। তা আমরা যদি আল্লাহ তাআলা আমাদের আসমানি কিতাবের নবী রাসূল না দিতেন তাহলে জাফরুল্লাহ যা করছে গতবার আমরা তাই করে বসতাম নাকি তা বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি ভাবে সাহায্য করেছেন, 104 খানা আসমানি কিতাব দিয়েছেন, আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, মেহরবান আল্লাহ আমাদের বাঁচাইছে, কতক্ষণ ঠিক না? আমার যদি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহরে খুঁজে নেওয়ার দায়িত্ব দিত তাহলে পারতাম না, যত বড় বিজ্ঞানী হন না কেন আল্লাহরে খুঁজে পাইতাম না। কোরআন শরীফের সর্বপ্রথম বাংলাদেশে যারা বঙ্গানুবাদ করেছেন তার মধ্যে অন্যতম ডক্টর গিরিশচন্দ্র সেন, উনিও একজন অসম, উনি সর্বপ্রথম করেছে তা না, আরো অনেকে করেছে, তার ভিতরে উনিও করেছেন, এবং ওনার বঙ্গানুবাদটা অ্যাকুরেট সহি, কোনো ভুল হয়নি, ওলামায়ে কেরাম সমর্থন করেছে, আমরাও তা অনেক সময় দেখি। এই গিরিশচন্দ্র সেন উনি কোরআন শরীফ তর্জমা করেছে কিন্তু উনি আল্লাহকে খুঁজে পায়নি, মুসলমান হতে পারে না,
কুরআন শরীফের খালি তরজমা না, যদি উনি তাফসিরও লেখে হাজার খন্ডে তাফসিরও লেখে, যদি কলেমা পড়ে মুসলমান না হয়ে থাকে, এই কুরআন তরজমার বদৌলতে এক সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু ওয়া হুয়া মুমিন, এই নেক আমলের সাথে শর্ত হলো ঈমান লাগবে, ঈমানের সাথে যদি ভালো কাজ করে, ঈমানের সাথে নামাজ, ঈমানের সাথে রোজা, ঈমানের সাথে হজ, ঈমানের সাথে যাকাত, ঈমান সাথে কোরআন পড়া, ঈমানের সাথে কোরআন লেখা, ঈমানের সাথে কোরআন তরজমা করা, ঈমানের সাথে কোরআনের তাফসীর করা, ঈমানের সাথে মসজিদ করা, ঈমানের সাথে মাদ্রাসা করা, ঈমানের সাথে দান করা, ঈমানের সাথে খয়রাত করা, ঈমানের সাথে সব ভালো কাজ করা, যদি নারী আর পুরুষ ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে তাকে দুনিয়ার জিন্দেগিতে আমি সুখময় সুন্দর একটা জীবন ব্যবস্থা দান করব, জীবনে কোনো দিন অশান্তি হবে না। আর ঈমান ছাড়াবে, ঈমানের সাথে কোরআনের তরজমা লিখলেও কাম হবে না, কোরআন পড়লেও কাম হবে না, কোরআনের তাফসীর করলেও কাম হবে না, বেঈমান অবস্থায় নামাজ পড়লেও কাম হবে না, রোজা রাখলেও কাম হবে না, কোটি কোটি টাকা দান করলেও কাম হবে না, কাম হবে এতটুক তার বিনিময় দুনিয়ায় পাবেন, পরকালে পাবেন না। আল্লাহ পাক আবার শাকের, আল্লাহ বান্দার ইবাদতের প্রতিদান দিয়ে থাকে, ভালো কাজকে আল্লাহ বেকার যেতে দেয় না, প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আল্লাহ দেয়, মুমিনের করলেও দেয়, কাফেরে করলেও দেয় ভালো কাজের প্রতিদান, তবে মুমিনদেরকে দুনিয়ায়ও দেয় আখেরাতেও দেয়, আর কাফেরদের শুধু দুনিয়ায় দেয় আখেরাতে দেয় না। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু বিল আখিরাতি মিন নাসিব, যদি কেউ দুনিয়া চায় তাকে আমি দুনিয়া দেই, যদি শুধু দুনিয়া চায় তাকে আমি দুনিয়া দেই, ওয়ামা লাহু বিল আখিরাতি মিন নাসিব, আখেরাতে যারা পরিমাণও কিছু পাবে না, ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাগু বিহারসিহি নাজিদ লাগু বিহারসিহি, আর যদি কেউ আখিরাতের খেচ্ছাস করে, ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে ভালো কামগুলো করে, আল্লাহ পাক বলেন তার এই কাজের ভিতরে বরকত দেব, একটা নেক আমল করলে 10 গুণ তারে নেকি দেব, সময়ের পার্থক্যে আরো বেশি দেব, রমজান মাসে করলে 700 গুণ দেব, ঘরে বসে করলে 1 গুণ দেব, মসজিদে যেয়ে করলে 527 গুণ দেব, মসজিদে নববীতে করলে 50,000 গুণ দেব, হেরেম শরীফে করলে তাকে লক্ষ গুণ বাড়াইয়া দেব, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই যে যারে দুনিয়া দেব, ঈমানের সাথে নেক আমল করলে তারে আখেরাত তো দেব পর্যাপ্ত পরিমাণ, আর দুনিয়া দেব না তা বলে নাই, দুনিয়া যা লাগবে তা দেব, আর যদি কেউ দুনিয়া আখেরাতকে বাদ দিয়া ঈমান বাদ দিয়া শুধু দুনিয়াই কামনা করে, নুতিহি মিনহা তারে দুনিয়া দেব না তা না, দেব একটু, তবে আমালাহু বিল আখিরাতি মিন নাসিব, পরকালে তার ভাগ্য খারাপ, একেবারে কিছুই পাবে না। এই জন্য দোস্ত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে নবী পাককে একদিন জিজ্ঞেস করলেন, হুজুর এখন তো যা করি আলহামদুলিল্লাহ আমল নামায় জমা হচ্ছে, আখেরাতে পাবো, তো আমরা কাফের থাকতে তো ভালো ভালো কিছু কাজ করতাম, তার কোনো প্রতিদান আল্লাহ আমাকে দেবে না? বুঝেন নাই, কাফের থাকতে কাফেররা ভালো কাজ করে না, খ্রিস্টানরা দান করে না, সবচেয়ে বেশি তারাই করে, ইহুদ নাসারা করে, বহুত হিন্দু করে, আমাদের ফরিদপুরে ভাঙ্গার ওই পাশে একটা মাদ্রাসা আছে কাউলিবেনা, হযরত মাওলানা শফিক মাদানী হাফিজাহুল্লাহর মাদ্রাসা, উনি বললেন প্রত্যেক বছর সবার সময় ওই পাশে এক হিন্দু মাদ্রাসা একটা গরু দেয়, এক হিন্দু বড় লোক মাদ্রাসা একটা গরু দেয় সবার খেদমতের জন্য, মাহফিলের জন্য, কুরবানির সময় ছেলেকে একটা গরু দেয়, মাদ্রাসার বড় বড় বিল্ডিং করছে আর অর্ধেক মনে হয় ইট হবে সেই হিন্দু ভদ্রলোকের দিয়া, মাঝে মাঝে বাজার করে পাঠায় দেয় ছাত্র ওস্তাদদেরকে খাওয়ানোর জন্য, এই হিন্দু ভদ্রলোক এরকম দান করে, অনেক হিন্দু আছে দান করে, অনেক হিন্দু আছে এরকম ভালো। তো হুজুর আমরা কাফের থাকা কালে যে ভালো কাজগুলো করছি এর কোনো প্রতিদান দেবে না আল্লাহ? তো হুজুর বলেন এর প্রতিদান তো পেয়েই গেছো, কি বললাম হুজুর এর প্রতিদান? কয় যে তুমি কাফের থাকা অবস্থায় যে ভালো কাজগুলো করেছো এর প্রতিদানে আল্লাহ পাক তোমাকে ঈমানের মতো নিয়ামত দান করেছে,
এর কারণে তুমি ঈমান পেয়েছো ফাঁকে একটু কয়ে যাই মাঝে মাঝে মাদ্রাসার জন্য আপনারা কালেকশনে যান না মাহফিলের কালেকশন মসজিদের কালেকশন মাদ্রাসার কালেকশন যান কালেকশনে মুসলমানদের কাছ থেকে কালেকশন করেন হিন্দুরা যদি কিছু দেয় এটা কিন্তু নেবেন হিন্দুরা দিলেও নেবেন এটা ফেরত দেবেন না হতে পারে ওই হিন্দু ভদ্রলোকের 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা দানের ওসিলায় আল্লাহ তাআলা তাকে ঈমান নসিব করে বসতে পারে টাকাটা যদি না নেন তাহলে হিন্দু ভদ্রলোক ইসলামের প্রতি ঘৃণা এসে যেতে পারে মুসলমানরা হিংসুটে এরা বড় তরফদার হিংসুটে এইগুলে তার ঘৃণা আসলে আর হিদায়াত নসিব হবে না আপনি যদি তার টাকাটাকে সাদরে গ্রহণ করেন লোকটার মনটা তৈরি হয়ে যেতে পারে আল্লাহ পাক সেই ওসিলায় তাকে ঈমানের মতো নিয়ামত দান করতে পারে কথা বলেন পারে এজন্য বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারো ভালো কাজের প্রতি দান দিতে কৃপণতা করে না বেঈমান যদি হয় তারটা দুনিয়ায় দিয়ে দেয় নবী পাক বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হলো জান্নাত জান্নাত কাকে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মুখে যা বলবা তাও পাবা জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও পাবা এর নাম হলো জান্নাত আর জাহান্নাম কাকে বলে জাহান্নামের মধ্যে তাইগা তোমার পক্ষে যা চাইবা পাইবা তার উল্টা সিজন মানে জেলখানা সিজন মানে জেলখানা